কি গন্ধ, ঝরঝরে সাদা ভাত। হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন দম বিরিয়ানি করব হাঁড়িতে। অনেকে ননস্টিকে করে, অনেকে প্রেশারে করে, কিন্তু আমি হাঁড়িতে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে দম বিরিয়ানি করে দেখাবো। ফরফরে হয়, খুব সুন্দর হয়, অনেকবার করেছি আমি। চলো কিচেনে চলো দেখাই কীভাবে করব। চিকেন দম বিরিয়ানি করতে যা লাগে সেগুলো উপকরণগুলো দেখাই। ফার্স্টে চিকেন আছে 300 গ্রাম, আদা বাটা, রসুন বাটা, আলু কেটে নিয়েছি বড় বড় করে, চাল নিয়েছি 1.5 কাপ, নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর লাগবে বিস্তা করব, তার জন্য লাগবে পেঁয়াজ, সাদা তেল, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করব চিকেনটা, তার জন্য এটা হচ্ছে বিরিয়ানি মশলা যে কোনো কোম্পানি, আর হচ্ছে কেশরটা জল দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর একটু গরম মশলা লাগবে, কয়েকটা এলাচ আর লবঙ্গ, আর তেজপাতাটা আমি দেখাবো কীভাবে হাঁড়িতে দিতে হয়। আর লাগবে নুন, টক দই আর ঘি, আর লাস্টে একটু গোলাপ জল আর কেওড়া জল দেবো। চিকেন দম বিরিয়ানির জন্য চিকেনটা ফার্স্টে ম্যারিনেট করব। 1.5 চামচের মতো আদা বাটা আছে, 2 চামচের মতো রসুন বাটা আছে, আর দেব টক দই, 3 টেবিল চামচের মতো টক দই আছে, লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন, 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, 1 চামচ, আর হাফ 1.5 চামচের নুন দেব, নুন 7 মতো, দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। বিরিয়ানিটা বানানোর জন্য তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, হাই ফ্লেমে রেখেছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি হাই ফ্লেমে, বেরেস্তাটা ভাজি। বেরেস্তা ভাজ বানানোর একটা টিপস হচ্ছে, বেরেস্তাটা ভাজা হচ্ছে তার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিতে হবে, তাহলে গোল্ডেন ব্রাউন তাড়াতাড়ি হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আলুটা আমি ভেজে নেবো, একটুখানি সামান্য হলুদ দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে নুন দেবো, দিয়ে আলুটা, ফার্স্টে তেল দিচ্ছি, সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, ভালো হয়ে গেছে, বেশটা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা করে নেব, পেঁয়াজ ভাজলাম যে তেলটা, ওই তেলটাকে চিকেনটা কষে নেব, মেজারিং কাপে মেপে আমি জলটা দেবো, ওই আদা রসুন মাখানো ছিল চিকেনটা ওইটাতে জল দিয়ে গুড়িয়ে এই মেজারিং কাপে করে 1 কাপ জল দিলাম। এটা রান্না করার সময় এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, রেখে দিয়েছি আলুটাই মাংসের মধ্যে, ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, এটা চাপা দিয়ে দিচ্ছি আলু আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য, আর এদিকে ভাতের চালটা দিয়ে দিয়েছি, হয়নি হাফ ডান হলে চালটা তুলে নিই ছেঁকে, তারপর হাঁড়িতে করব। চালটা হাফ ডান হয়ে গেছে, এবার ডাকটা দম হবে, মাংসটা মনে হচ্ছে হয়ে গেছে, দেখি হাঁড়িটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ফার্স্টে। এবার তেজপাতাগুলো হাঁড়ির নিচে বসিয়ে দেবো, যাতে নিচে তেজপাতাগুলো হাঁড়ির মধ্যে সাজিয়ে দিয়েছি, এর উপর আলুগুলো এবার বসিয়ে দেবো। আলুটা সাজিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে, এই মাংসের গ্রেভিটা একটু ঘন করে নিচ্ছি, মাংসগুলো এবার এর উপর সাজিয়ে দেবো, আলু গ্রেভিটা ঘন হোক,
মাংসগুলো সাজানো হয়ে গেছে, গ্রেভিটা একটু ঘন করে নিচ্ছি। এবার ভেজিটাটা দিয়ে দিচ্ছি। এবার হাফ ডান ভাতটা ছড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা ঘন হয়ে এসছে, গ্রেভিটা ভাতটার উপর একটু ছড়িয়ে দেবো। এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল মিক্স করে রেখেছি, উপর থেকে একটু দিয়ে মশলাটা দিতে হবে। বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। দুধের মধ্যে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম এবং কি সুন্দর কালার হয়ে গেছে। এবার এই কেশর চর দুধটা এর উপর ছড়িয়ে দেবো। আবার গ্রেভিটা দেবো। বেরিস্তা ছড়িয়ে দেবো, বেরিস্তা বিরিয়ানি মশলা দেবো। বিরিয়ানি চিকেনটা গ্রেভিটায় নুন আছে, সেই নুনটা বুঝে দিতে হবে। উপর থেকে দিলাম একটা দেবো। দুটা গরম মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তিনটে এলাচ আছে, চারটে ছোট ছোট লবঙ্গ দিলাম। ঘি দেবো অল্প অল্প করে। হালকা লো ফ্লেমে হবে। কাপড় দিয়ে একটা চাপা মুড়ে নিয়েছি। দিয়ে এবার বিরিয়ানি হয়ে গেছে মনে হচ্ছে। এই দেখুন কি গন্ধ, ঝরঝরে সাদা হয়ে ভাতটাকে খেয়ে দেখাই। দারুণ হচ্ছে। আমার মাংসটা দেখুন কি সুন্দর সফট। তো গরম ধরতে পারছি না। আলুটা দেখুন ভেঙে গেছে, খুব সফট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই বন্ধুরা।